আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, খুব সহজে কিভাবে বেলা ছাড়া রুটি তৈরি করবেন। অনেক সময় ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, অনেক সময় অসুস্থ থাকি আমরা, তখন খুব সহজে এটা তৈরি করতে পারবেন। পরিমাণ মতো লবণ, আটা এবং পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন, আর সাথে একটু তেল চাইলে অ্যাড করতে পারেন। আর আমি হাত দিয়ে যেহেতু আজকে মিক্স করিনি, তাই একটু দলা বেঁধে আছে। আপনারা দলাগুলো হাত দিয়ে মিক্স করলে, ভালোভাবে মিক্স করলে দলাগুলো আর থাকবে না। তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে আপনি যদি দেন তাহলে এটা লেগে যাবে না। পাশে আমি চাটা দিয়ে দিলাম। আজকে আমার শরীরটাও ভালো নেই, তাই আমি এটাই ফলো করলাম রেসিপিটা। আজকে তাওয়াতে তেল ব্রাশ করার জন্য এটা নিচ থেকে লেগে যাবে না, এবং এটা একটু উপর থেকে হয়ে আসলে খুব সুন্দর নিজে নিজে উঠে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। দেখেন এটা নিজে নিজে উঠে আসছে, আমার কোনো কষ্ট হয়নি। এই রুটিটা দেখে অনেকে বুঝতেই পারবেন না যে ওই বেলা ছাড়া রুটি আবার ফুলে কিভাবে, কিন্তু আপনি চেষ্টা করে দেখবেন। প্রথম রুটিটা হয়তো নাও ফুলতে পারে, আমারও আজকে প্রথম রুটিটা ফুলিনি, আমার সেকেন্ড রুটি ছিল, এটা সেকেন্ডটা ফুলেছে। তো বেলা ছাড়া খুব সহজে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, যখন সময় থাকবে না আশা করি সবার কাছে ভালো লাগবে। আর কেউ যদি একটু পরোটা খেতে ভালোবাসে তাহলে আপনি এর উপর তেল ব্রাশ করে দিলে এটি কিন্তু খুব ভালো পরোটার মতো সাদা আসবে এবং অনেক মজাও লাগে। তা আপনারা চেষ্টা করে দেখতে পারেন বাসায়, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।